বাঙালি মন আর বছরের প্রথম দিন বলে কথা, বাড়িতে বসে থাকবো এটা কেমন করে হয়? তাই তাড়াতাড়ি করে সাজুগুজু একটু সেরে নিয়ে বেরিয়ে পড়লাম জেসমিনকে নিয়ে খিরাইয়ের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমি আলিম। তো আলিম অ্যান্ড জাসমিন অ্যান্ড আলি পেটটক ইউটিউব চ্যানেলে সমস্ত ভিউয়ার্সদের, দাদাদের, ভাইদের, সহ্য সকল ব্যক্তিদের আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। তো নতুন বছর অনেক 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 খুশির সাথে আপনাদের আসুক, অনেক খুশির সাথে কাটুক, এটুকুই দোয়া করব। তো আপনারাও দোয়া করুন যেন আমরাও খুব ভালো থাকি, আর সকলে ভালো থাকবেন, সকলের পায়রাগুলোকে ভালো লাগবে। বাঙালি হয়ে বাংলার একটা খুবই ভালো জায়গায় আমরা আজকে বেড়াতে যাচ্ছি। তো আমি আর জাসমিন বেরিয়ে পড়েছি, আমাদের টার্গেট ছিল একটাই বেরাবো, বাট এখন বাজে 1:45। তো ফুলের স্বর্গরাজ্য বা ফুলের বাগান বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স পশ্চিমবাংলাটা এমন একটা স্থান যেখানে আমরা যাচ্ছি। তো আপনারা ভিডিও সামনে থাকবেন, দেখতে থাকবেন। তো আমরা কোথায় যাচ্ছি সেটুকু শুধু আপনাদের বলে দেই, আমরা যাচ্ছি খিরাই, যেটা কিনা খড়গপুরের কাছাকাছি, পাঁশকুড়া অঞ্চলের মধ্যে পড়ে। তো আমরা যাচ্ছি আমাদের বাইকে, বা যারা আপনারা বাইক ছাড়া অন্য ট্রান্সপোর্টেশনে যাবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, খুবই সহজে হাওড়া থেকে ট্রেন যায়, 1:45 মতো সময় লাগে, 20 টাকা করে টিকিট পার পার্সন। তো আপনারা চাইলে হাওড়া থেকে ট্রেনেও পৌঁছে যাবেন, পাঁশকুড়া 2 ঘন্টা সময় ধরে চলবেন। তো চলুন আর বেশি না কথা বাড়িয়ে আমরাও রাস্তার দিকে আগিয়ে পড়ি, আর আপনারাও আমার সাথে সাথে ভিডিওর সাথে দেখতে থাকুন খিরাই। এরপর আর কি যেমন কথা তেমন কাজ, একের পর এক কামালগাজী ফ্লাইওভার, পাটুলি ফ্লোটিং মার্কেট, অভিষিক্তা, এরপর গাড়ির তেলটাও অবশ্যই দরকার, সেটাও ভরে নিলাম নিয়ে সায়েন্স সিটির কাছ থেকে। দেখুন আমরা জাস্ট এবারে মা ফ্লাইওভারটা ধরবো, তো মা ফ্লাইওভারটা বেশ উপভোগ করলাম, আর এখান থেকে সায়েন্স সিটির একটা দুর্ধর্ষ ভিউ আমরা পেলাম। আজকে আমরা দুজনেই ভাবলাম রাস্তা ফাঁকা, 1 জানুয়ারি সানডেও আছে, দেখো রাস্তার অবস্থা, আমরা গিয়ে পুরো সন্ধ্যাবেলা পৌঁছাবো অন্ধকারে, আর কিচ্ছু দেখতে হবে না, তাই তো মনে হচ্ছে? প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, একবার দেখো অবস্থাটা কি অবস্থা, সব 4 চাকা। চলে এসছি হুগলি ব্রিজ, মানে আমরা কিন্তু বাইরে কোথাও যাচ্ছি। হ্যাঁ একদমই ঠিক ধরেছেন, এখানটা আসলে ঠিক এক্স্যাক্টলি এই ফিলটাই হয়। আর এই জিনিসটা আপনারা একটু বলবেন যারা সাঁতরা কাছে কাছাকাছি থাকেন, এক্স্যাক্টলি কি হচ্ছে এটা? দীঘা যাওয়ার সময় ঠিক এই পয়েন্টেই দাঁড়িয়েছিলাম আমরা, তাই তো? তো ঘর থেকে বেরিয়ে সাঁতরা কাছে ক্রস করে এটা হলো দিল্লি রোড, ডানকুনি রোড, আর আমরা নিচ্ছি হচ্ছে এই রোডটা টুয়ার্ডস কোলাঘাট খড়গপুর। এখন বাজে 2:45, মানে 1:45 বেরিয়েছি, 1 ঘন্টায় ওই 32-35 কিলোমিটার চালিয়ে 2:45 এখন মনে হয় অন্ধকারে পৌঁছাবো। দেখা যাক, চলো নেক্সট স্টপ আমরা কোলাঘাটে নেব, ঠিক আছে? চলো, এখনো কোলাঘাট পৌঁছায়নি, 5-7 কিলোমিটার বাকি আছে, একটা ফটো সেশন হবে দাঁড়িয়েছি, তাই তো হাইওয়ের উপরে। চলো হেলমেট দেখো কি করবো, আজকে 1 জানুয়ারি বলে কথা, বছরের প্রথম দিন, তারপর ছুটির দিন, আজ আবার সানডে, তাই তো? তো ঘরে আর মন টিকলো না, 3:45-4 বাজতে যায়, তো দেখা যাক অনেকটা লেট হয়ে গেছে। আমরা ডাইরেক্ট চেন্নাই থেকে কথা হবে, আমরা এখন চেন্নাই যাব, কিছু ফটোসেশন হলো এখানে, চলো। এরপর আর কি, সানসেট উপভোগ করতে করতে 70-80 গাড়ি পাঁই পাঁই করে ঘোরার মতো দৌড় করালাম। আহাহা কোলাঘাট, কোলাঘাট ক্রস করছি আর ওখানে পিকনিক হচ্ছে, প্রচুর লোক, বলো দেখতে খুব ভালো লাগছে। সব লোক বাড়ি চলে যাচ্ছে,
আর আমরা যাচ্ছি অন্ধকারে। কোথায় উঠবো আমরা এখন? ভাবছেন কি আনন্দের ব্যাপার, তাই না? আলিম বাবু জেসমিনকে নিয়ে খিরায় পৌঁছে গেছে, আসল কাহিনী তো এবার শুরু। দেখতে থাকুন বন্ধুরা। এবার কোথায় দেখো, রিভারের পাশেই সব ফুলের বাগান গুলো, বাট খিরাই স্টেশনে পর্যন্ত যে মেন স্পট পৌঁছানো ইম্পসিবল। কি বলছো, মন খারাপ হয়ে গেছে? প্রচুর লোক ফিরে যাচ্ছে, জেসমিনের কপালে আজকে নেই আর কি। আমি খিরায় এসেছিলাম একবার, ঠিক টাইমেও পৌঁছে গেছিলাম, মানে ঠিক 4:15 পৌঁছে গেছিলাম, তো 45 মিনিট মানে 5টা বাজে। এখন এই কন্ডিশন, এখন এখানকার লোকালরা পুরো টোটালি রাস্তা বন্ধ করে দিয়েছে, আর সম্ভব না, হয়তো আমাদের কাজ ফিরে যেতেই হবে। এমনি রাতের অন্ধকারে ফুলের বাগান ঠিক সেই ফিল্ডে আসবে। আমরা গাঁদা ফুলের বাগান দেখছি, কি করব, আমরা এখনো মেন ডেস্টিনেশন পৌঁছতেই পারিনি, তো ভিতরে নার্সারি গুলো এখন ইন্টারেস্ট হচ্ছে। মনে হচ্ছে ধান চাষ করা হয়, দেখো ফুল চাষ না, ধান চাষ, ধান চাষ করা হয় মনে হচ্ছে আমার জন্য। মাথায় আমি ফুল নিয়ে এই ঝাড়ু আজকে, এ দেখো এটা কি চাষ, এগুলো খুব কষ্টে ধাক্কা মুক্কি মারপিট হুড় দাঙ্গা সব অতিক্রম করে খিরায় এসে পৌঁছেছি। এই হলো সেই রেল লাইন, আর এখানে আমি বসে আজ থেকে ঠিক 1 বছর আগে ফটো তুলেছিলাম। 2 বছর না, ও তাহলে 2 ইয়ার্স আগের কথা হবে। যাই হোক, তো ফাইনালি এসে পৌঁছেছি ফুলের বাগান, মনে হয় দেখা হবে না, বিভৎস বাজে পরিস্থিতি ভাই। মানে অকেশন ডে ছাড়া কিন্তু এসো না, সুরাজ অ্যান্ড উর্মিলা তো আসছে, বাট কিছু করার নেই, মানে পরিস্থিতি খুব খারাপ। কি কষ্ট, এই যে কেন যে বলেছিল খিরায় আসবে, খিরায় এসে ক্ষীর খেতে গিয়ে কি যে খাচ্ছি আমরা, লোকে লোক চারিদিকে, লোকে লোকারণ্য। দাঁড়া স্পেস দিয়ে দাও। এই হলো সেই রেল ক্রসিং, আর এই হচ্ছে সেই রিভার, নিচে জল একদম নেই বললে চলে। তো এই নদীর দুই পাশে যত ফুলের গাছগুলো, আর আপনারা প্লিজ 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, 26 জানুয়ারি এই দিনগুলোকে অ্যাভয়েড করুন। আমরা ভিক্টোরিয়া সায়েন্স সিটি এসবের ভিড় দেখে আমরা চমকে যাচ্ছিলাম, বাট এখানে প্রচুর ভিড়। কন মিস্টার জারুস ব্লগ, জারুস ব্লগ। সো আমরা এখন কোথায় মিলেছি? আমরা খিরাইতে দেখা হলো, খিরাই হঠাৎ দেখা গেছে দাদার সাথে। দুঃখের বিষয়, খিরাইতে ফুল কিছু দেখতে পাইনি, এখন ফুল কিনবো আমরা এখানে। এই যে এদিকে আছে আমাদের উর্মিলা ম্যাডাম, আর ওদিকে জেসমিন, দেখা যাক বেস্ট প্রাইস কি করা যায়। এই যে ফুলের সব মাথায় মালা, চারিদিকে দেখুন, এই যে এখন ইচ্ছা হয়েছে এই সব পরবে জেসমিন। দাম বলছি জেসমিন, দাম তুমি প্রাইস জিজ্ঞাসা করেছো, কেমন কি প্রাইস বলছো? 30 টাকা করে, খুব সস্তা কিন্তু, যাই বলো না। বাহ, এদিকে তাকাও, বলো খিরাইতে এসে ফুলের বাগান। কিরম সেই হুলালা হুল লাগছে, জঙ্গলি জঙ্গলি লাগছে? হ্যাঁ হ্যাঁ, সত্যি খুব ভালো, খুব সস্তা, 30 টাকা না? 30 টাকা মাত্র। আর একটা তোরা নেওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে, কিন্তু কোন ফুলের গাছ সাবধানে নিয়ে যেতে হবে। কি করে, আমরা বাইকে আসছি, ভালো লাগছে?
কোনো ফুল বাগান দেখতে পাই না খালি ট্রেন দেখেছি দো বিছরা হুয়া দোস্ত উর্মিলা জাসমিন এক জায়গা আমি আর সুরাজ এক জায়গা আমাদের এখন পপকর্ন ট্রিট দিচ্ছে আমাদের বার্থডে বয় সেই জো ফ্রেন্ডস কিছুই তো দেখতে পারলাম না জাস্ট একটা দুটো ঝলক কয়েকটা গাঁদা ফুল আর এইসবের বাগান দেখলাম দূর থেকে প্রচুর বাজে একটা এক্সপিরিয়েন্স আজকে হয়ে গেল খিরাই আসা এখান থেকে তো প্রায় ফের অলমোস্ট চার ঘন্টা জার্নি আমার বাড়ি 110-115 কিলোমিটার তো এনিওয়ে এইসব ফুলের বাগান আছে এইসব লাইট তো এই রোড দিয়ে তো আমরা আসতেই পারিনি এই একলা পথ আমার বেশ একলা দেখুন সামনে কেউ নেই পিছনে কেউ নেই অ্যাকচুয়ালি সিনটা এরকম যে সুরাজ আর উর্মিলা এসেছিলো ফোর হুইলারে ওরা মেন রোডে চার চাকা রেখে এসছে সেখান থেকে অলমোস্ট 4 কিলোমিটার এর জার্নি তো ওদেরকে বাইক দিয়ে দিয়েছি সাথে জাসমিনকেও পাঠিয়ে দিয়েছি ওরা গিয়ে চার চাকায় ওয়েট করবে দেন আমাকে সুরাজ নিতে আসবে আমি যতটা পাচ্ছি আমি আগিয়ে যাচ্ছি তাহলে টাইমটাও সেভ হয়ে যাবে সো গাইস আপনাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছুই বলার মতো আমার মুখ নেই টাইমে ঠিকই এসেছিলাম 4টার মধ্যে পৌঁছে গেছিলাম 1 ঘন্টা আরামসে আমি এক্সপ্লোর করে আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতাম এখানকার লোকাল পিপলদের এক্সপিরিয়েন্সগুলো নিতাম কথোপকথনগুলো নিতাম ফুল কিছু দেখাতাম ওই যে দেখো লাইট টাইট রয়েছে তবুও মানে সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নিয়ে ভিডিওটা এন্ড করছি আবার দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে হ্যাঁ অনেকদিন পায়রার ব্লগ এসছে কোনো লাইফস্টাইল ব্লগ ট্যুরিং ব্লগ এ সমস্ত কিছু আসেনি বাট কিছু কিছু সময় মাঝে মধ্যে একটা দুটো করে ব্লগগুলো আসবে তো যদি ভালো লাগে পাশে থাকবেন বাস এখানেই এন্ড করলাম আবার দেখা হবে কথা হবে নেক্সট কোনো স্টোরি নিয়ে জায়গায় রেস্টুরেন্ট হোটেল এত প্রেসার এত চাপ তো বিরিয়ানি দিয়ে আমরা ব্লগটা এন্ড করছি